হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুপ্রভাত। আমার চ্যানেলে আরও একটি নতুন ভাগে আপনাদের জানাই স্বাগত। আজকে পড়েছিল প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমি বসেছি চা নিয়ে আর গল্প করতে করতে খাচ্ছিলাম হচ্ছে চা। তো এই সকালের দিকটা আমি ভয়েস ওভার দিতে বেশি পছন্দ করি, কারণ আশপাশের বাড়িতে সবাই কাজে ব্যস্ত থাকে, এত চিৎকার চেঁচামেচি হয়, সবার জানলা দরজাও খোলা থাকে, সবাই বাইরের দিকে বেরিয়ে কাজ করে কিছু না কিছু, সেই জন্য আমি সকাল দিকটা একটু ভয়েস ওভারে দিই। তো আমি এখানে চা বিস্কিট নিয়ে বসে গেছি, সকাল সকাল চিয়া সিডস খেয়ে একটু ঠান্ডায় কেঁপেছি, আর একবার গিয়ে মানে কম্বলের তলায় ঢুকে গেছিলাম, বই পড়ছিলাম, তারপর এখন আবার আধ ঘন্টা পর বেরিয়ে আমি চাটা নিয়ে বসেছি আর চাটা খাচ্ছি। আর আজকে দুদিন পর বরফি আসবে, দুদিন ধরে বরফি এখানে ছিল না, ওর পিকনিক ছিল, পড়া ছিল, এসব করে আসতে পারিনি, আজকে বরফি আসবে, আবার দেখা হবে। কি আছে শু? বাবা, শুও ওপেন বক্স হয়? ওরে বাপরে, তো ভাবতাম খালি ইলেকট্রিক্যাল জিনিসই হয়। হ্যাঁ, অনেকে পরে ইউজ ইউজ করে বলে যে ইউজ করা মাল এসছে, ঠিকই বলেছেন। জামা কাপড় বিয়ে বাড়ি পারপাসে পরে নেবে, ইউজ করে বলবে যে আজকে নিলো, আজ হ্যাঁ আজকে নিয়ে এবার দিলো, আজকে রাত্রিবেলা গেল, হ্যাঁ কালকে বলবে যে আমরা এখন স্নান করে রোদ পোয়াতে বেরিয়েছি হুপুটাকে নিয়ে। হুপুটা কেমন হুনমান্ডু হয়ে পড়েছিস, মুখটা দেখা, রোদ খুঁজতে যাচ্ছি, রোদ খাবি তো, ভাত খাবি তো, চান করে একটু বাইরে রোদ খুঁজতে বেরোলাম। পেছন দিকে মা করছে অ্যাক্টিং, ভোলানোর জন্য কত কিছু করতে হয় বাড়ির লোককে। চ ভাত খাবি, চ ভাত খেয়ে তারপর আসবে, চ। কি সুন্দর দেখতে, হ্যাঁ তেল দিলেই চলতে পারবে, হাতিটার মাহুত যদি আপনি হন চলতে পারবে। হ্যাঁ এটা খুব সুন্দর, কাজই আলাদা মাকুড়ার লোকেদের। আর এখান থেকে মাটির প্রতিমাগুলো দেখার পর এখানে চলে গেছিলাম লিট্টি খেতে। এনারা এখানে প্রায় 35-40 বছর ধরেই বানাচ্ছেন লিট্টিটা, মানে বহু যুগ ধরে বানাচ্ছেন, আর সেটা খেতে গেছিলাম। আমি কখনো খাইনি, অনেকের মুখে শুনেছিলাম এটা ভীষণ সুন্দর খেতে হয়, বেশ মোটা মোটা একটা কচুরি টাইপের জিনিস এটা বানানো, আর এটাকে ভেজে তার মধ্যে চাটনি দিচ্ছে, দু রকমের চাটনি দিয়ে দিচ্ছে, একটা ধনে পাতার চাটনি আর একটা হচ্ছে তেঁতুলের চাটনি, একটা ঝালঝাল আর একটা টক মিষ্টি। তো দুর্দান্ত বেশ খেতে লাগছিলো গরম গরম, আর যেহেতু আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই এই গরম জিনিসটা খেতে ভীষণ ভালো লাগছিল। গিফটিং উইথ দিস চকলেট, থ্যাংক ইউ সো মাচ বিজয়জি, থ্যাংক ইউ সো মাচ, বহুত আচ্ছা লাগ রহা হ্যায় মুঝে বড়কো জিতানে কে লিয়ে, থ্যাংক্স। আরে বাহ, দুর্গা জি পর ক্যা হ্যায়, দুর্গা মাতা জি, হাই হাই হাই, থ্যাংক ইউ সো মাচ বিজয় জি, থ্যাংক ইউ সো মাচ ফর গিফটিং মি, থ্যাংক ইউ সো মাচ, আর মে তো জিত গই, থ্যাংক ইউ সো মাচ ফর গিফটিং, থ্যাংক ইউ সো মাচ,
यार और कोई है जो सपोर्ट कर सकता है यार, प्लीज कुछ कर दो। उधर बड़ा वाला कुछ पढ़ रहे हैं, प्लीज कोई थोड़ा सा सपोर्ट कर दो, प्लीज प्लीज प्लीज। বাইরে বরফ পড়ছে, জমে যাওয়ার মতো ঠান্ডা পড়েছে, জমে যাওয়ার মতো। আর আমি সমস্ত কাজ টাজ কমপ্লিট করে চলে এসেছি, সন্ধ্যাবেলা দিকটা বেশ খানিকটা ঘুরে বেরিয়ে কাটিয়ে নিয়েছি টাইমটা, তারপর কাজও করেছি প্রচুর পরিমাণে, মশাটা বড্ড ডিস্টার্ব করছে। তো যাই হোক, ভিডিওটা আর লেন্দি করছি না, আমার ভিডিও আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকের ব্লগে, নেক্সট ব্লগে। তো আজকের মতো বাই।